আমাদের মূলত সেন্ট্রাল পার্টস অফ নর্থ দোয়াব বেঙ্গল অর্থাৎ উত্তর বঙ্গোপসাগর এবং কিছুটা উত্তর পূর্ব বঙ্গোপসাগর এই অঞ্চলের উপরে একটি সুস্পষ্ট নিম্নচাপ অবস্থান করছে। আগামী 12 ঘন্টায় এটা আরেকটু ইন্টেন্সিফিকেশন অর্থাৎ ঘনীভূত হবে হয়ে এক্সপেক্টেড যেটা একটা ডিপ্রেশন বা গভীর নিম্নচাপে পরিণত হবে। মুভমেন্ট যেটা হচ্ছে একটু নর্থ ওয়েস্টার্লি মানে আমাদের রাজ্যের ওপরে আসবে, ফলে 31 তারিখ আজকে থেকে 2 তারিখ অবধি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হোয়াইট স্প্রেড বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি, বেশ কিছু জায়গায় ভারী এবং কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। ডিটেলসটা বলছি, আজকে 31 তারিখ মেনলি আমাদের কোস্টাল 3টে জেলা অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, এই 3টে জেলাতে বৃষ্টি বেশি হবে, দু এক জায়গায় ভারী বৃষ্টি। তার মধ্যে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা হচ্ছে পূর্ব মেদিনীপুরে, আজকে 31 তারিখের কথা যেটা বলছি। 1 তারিখ এই কোস্টে বৃষ্টি আরেকটু বাড়বে অর্থাৎ সাউথ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে কিন্তু 1 তারিখে বলছি ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বাকি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শুধু ভারী বৃষ্টি। 2 তারিখেও বৃষ্টি জারি থাকবে, 2 তারিখে পশ্চিমের দিকে বৃষ্টিটা একটু শিফট করবে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এই অঞ্চলে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকছে। অর্থাৎ 31 তারিখ থেকে 2 তারিখ অবধি বৃষ্টির স্পেলটা বাড়ছে। আজকে 31 তারিখ শুধুমাত্র আমাদের কোস্ট, তার মধ্যে মেইনলি পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনাটা বেশি, কিন্তু বৃষ্টি বাড়বে পশ্চিম মেদিনীপুরেও বাড়বে। কালকে 1 তারিখে যেটা হচ্ছে শুধু কোস্টে কিন্তু ভারী থেকে অতি ভারী অর্থাৎ পূর্ব মেদিনীপুর, সাউথ 24 পরগনা এবং পশ্চিম মেদিনীপুর, কিছুটা ঝাড়গ্রাম, আর বাকি যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেখানে শুধুমাত্র ভারী বৃষ্টি। 2 তারিখে বৃষ্টি একটু পশ্চিমে শিফট করবে অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, যে ঝাড়গ্রাম এই অঞ্চলে দু এক জায়গায় ভারী বৃষ্টির সতর্কতা। আর যেহেতু সুস্পষ্ট নিম্নচাপ আছে এবং এক্সপেক্টেড যে 12 ঘন্টার মধ্যে এটা গভীর নিম্নচাপে পরিণত হবে, মৎস্যজীবীদের কিন্তু আজকে থেকে 2 তারিখ অবধি সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে যেহেতু উইন্ড স্পিড খুব বেশি থাকবে। এবং বৃষ্টির ফলে 1 তারিখ এবং 2 তারিখ 24 ঘন্টায় খুব একটা টেম্পারেচারে চেঞ্জ নেই, আজকে যেরম আছে সেরমই থাকবে। 1 তারিখ আর 2 তারিখ ডে টেম্পারেচার অর্থাৎ দিনের যে ম্যাক্সিমাম টেম্পারেচার সেটা কিন্তু একটু ফল করবে 2 দিনের জন্য, কিন্তু জাস্ট 3 তারিখ থেকে কিন্তু আবার গ্র্যাজুয়ালি একটু বাড়বে, মানে বেড়ে আগের জায়গায় চলে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি, প্রথম 3-4 দিনে কোনো চেঞ্জ তেমন নেই, হালকা থেকে মাঝারি বৃষ্টি। ডে 5 অর্থাৎ 5th ডেতে দু এক জায়গায় আইসোলেটেড হয়েতে ভারী বৃষ্টির সতর্কতা থাকছে উত্তরবঙ্গে ডে 5-এ, অর্থাৎ প্রায় আজকে 31 তারিখ, 4 তারিখ নাগাদ হচ্ছে উত্তরবঙ্গের উপরের 5টি জেলায় আইসোলেটেড হয়েতে ভারী বৃষ্টি। আর উত্তরবঙ্গে টেম্পারেচারের এই মুহূর্তে কোনো সিগনিফিক্যান্ট চেঞ্জ নেই, টেম্পারেচার যেটুকু কমবে সেটা হচ্ছে দক্ষিণবঙ্গে 1 তারিখ এবং 2 তারিখ। কলকাতার ক্ষেত্রে ভারী বৃষ্টি, যেহেতু কোস্টে আমরা ওইগুলো বাদ দিয়ে বাকি সব জেলায় বলেছি, ফলে কলকাতার ক্ষেত্রেও কিন্তু 1 তারিখে হচ্ছে ভারী বৃষ্টির সতর্কতা, টেম্পারেচার একটু কম থাকবে যেটা 1 তারিখ এবং 2 তারিখে। Jewelers Mani, B. Dash and Sons Jewelers. Notun Rupe, Notun Shaje. Kachra Padai, Exclusive Olunkar Design.
ও ভরপুর কালেকশনের সম্ভার নিয়ে বি দাস অ্যান্ড সন্স জুয়েলার্স, নতুন রূপে নতুন সাজে। বালাজি মোবাইল প্লাজা, কাঁচরাপাড়া স্টেশন রোড, কেজিআর পথ, একেবারে গান্ধী মোড়ের কাছে, কাঁচরাপাড়া, উত্তর চব্বিশ পরগনা। মোবাইল ফোনে যোগাযোগ 7003766329 এবং 8584917724। বালাজি মোবাইল প্লাজাতে পাবেন স্যামসাং, নোকিয়া, ওপো, ভিভো, রেডমি, রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন, এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসরিজ। বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা, বালাজি মোবাইল প্লাজা। কিরে তোদের হলো? আমার বিয়ে আমার বেনারসি, একটা নতুন গল্প তার মন ছুঁয়েছে মনের মানুষ, স্বপ্ন যে আজ রঙিন। নতুন স্বপ্নে নতুন করে সেজো বিমল শাড়ি সেন্টার, কাঁচরাপাড়া।